সেম ছিল ওমর সানি। ওমর সানি যখন একটা ছবি করলো আমাদের আখেরি আমলা, হ্যাঁ, আর ওর একটা ছবি হিট হলো তখন চাঁদের আলো, ওর পরে ওরা চিনে ফেললো যেখানে যেত ওমর সানি। তখনকার সময় 2 কোটি টাকার উপরে ছবি, যেটা পরবর্তী জেনারেশনের উপরে ছবিটা করছিলাম মুক্তির সময় মৌসুমী ওমর সানি ছিল। আমার ছবিটা খুব সুপারহিট করে, একদম ঈদে রিলিজ হয় ছবিটা, এই আর কি আমার মুক্তির সংগ্রাম। আমার এটা একটি রোমান্টিক ছবিও, ছেলেটির নাম থাকে সংগ্রাম, মেয়েটির নাম থাকে মুক্তি। চলচ্চিত্রের লোকগুলোরে ভালো লাগতো, সিনিয়র যারা গত হয়ে গেছেন তাদের কাজ দেখতাম, দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, বাট মূলত আমার কোনো বস বা আমার কোনো ওস্তাদ ছিল না আর কি। শুরুটা আসলে মানে সেটা আমার মানে খুব একটা মজার কাহিনী। আসলে আমি আসলে চলচ্চিত্রে আসবো এরকম কোনো চিন্তা ভাবনা আমার ছিল না। আমি যখন কলেজে পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমাদের পরিবার আসলে চলচ্চিত্রের সাথে একান্ত জড়িত, আমার বোন মা বাবা সবাই ছিল চলচ্চিত্রের সাথে। তো ওই ওই ধারাটাতে কিছু কিছু টাচ পাওয়া যেত আর কি, হয়তো কখনো কোথাও বিসি যেতাম, বিভিন্ন পরিচালকের লোক দেখা হতো, কথা হইতো, কিন্তু বাট ওরকম কোনো উদ্দেশ্য ছিল না যে ভবিষ্যতে পরিচালক হব। পরবর্তীতে মানে আমরা যখন ছবি প্রযোজনা করি, আমার মা জন মালতি দেবী উনি যখন ছবি প্রযোজনা করেন, তো আমাদের বেশ কিছু সিনেমাগুলো ছিল তখন প্রায় অনেকগুলা। তো ওই সময় মনে করেন যে ছবি চালাতো, এটা করতো, দেখতাম কোনটা ভালো যায়, আবার যেহেতু যেটা অর্থনৈতিক ব্যাপার জিজ্ঞেস করতাম এটা ভালো, এটা কেন ভালো গেলো, কী গেলো, তো ওইভাবে অতপ্রত জড়িত না হলে জড়িত। তো জড়িত থাকা অবস্থায় একটা ছবিও ছিল তখন সংঘাত, তো সংঘাত ছবিটার সাথে একান্তভাবে মানে মা চাইতো যে আমি যেন ওটার সাথে একটু থাকি। তো আমি যাওয়ার সময় বলতাম যে যাচ্ছি এফবিসি, কিন্তু যেতাম গাড়ি জায়গায়। তো হঠাৎ করে যখন ছবিটা প্রায় 40% হয়ে গেল, তখন দেখলাম যে আর ফাঁকি দেওয়া যাবে না, কারণ এখানে অনেক টাকা লগ্নি হচ্ছে। তো ওই ছবিতে ছিল সোহেলানা, রোজিনা, তারপর আরও অনেক আর্টিস্ট ছিল, তো প্রবিদ্যা। তা আমি আস্তে আস্তে যাওয়া শুরু করলাম, একটা ইন্টারেস্ট ফিল করলাম যে একজন পরিচালক একজন প্রযোজকের মধ্যে কী সমস্যাটা। সমস্যাটা হলো এখানে যে প্রযোজক টাকা দেয়, পরিচালক সেই টাকাটাকে দিয়ে ছবি বানায়, কিন্তু দেখে গেলাম যে প্রডিউসারের প্রতি ভালোবাসা শ্রদ্ধা যাই থাকুক, এতে অর্থনৈতিক ব্যাপারে এক পোটা ছাড় দেয় না। তখন আমি চিন্তা করলাম যে এত কিছু করার পরে একটু প্রযোজক টাকা দেয়, টাকা দেওয়ার পরে যখন ছবি শুটিং চলতেই আছে চলতেই আছে, যদি জিজ্ঞেস করি, তখন উনি ছিলেন খুশনুমান আঙ্কেল, আঙ্কেল কত পার্সেন্ট হয়েছে, তো উনি ছিলেন আমাদের পারিবারিক আমাদের সাথে সম্পর্ক, উনি দেখা গেলো 40%, কখনো 50% এরকম বলতো। তো এনিওয়ে তারপর আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে এইটার কী করা। তখন তো খুব কঠিন ছিল চলচ্চিত্র বানানো, যেমন মতামত নেগেটিভে শ্যুট করতে হয়, শ্যুট করার পরে তারপরে ওটাকে আবার রাশ করতে হয়, রাশ কাটার পরে আবার দেখা গেলো ওটাকে ডাবিং করতে হয়, ডাবিংয়ের পরে আবার বেশ কিছু জেনারেশন, এতগুলো জেনারেশনের মধ্যে থাকতে হয়। তো তখন আমি একজন একজন চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল জীবন, মারা গেছেন ভদ্রলোক, ওরে জিজ্ঞেস করছিলাম ক্যামেরা লেফট অ্যান্ড রাইট কী, তো সে আমার বলছিল 2 বছর লাগবে। তো আমার কাছে খুব স্ট্রাইক করছিল কথাটা যে একটা লেফট রাইট শিখতে 2 বছর লাগবে, তার মানে চলচ্চিত্র ধাপে ধাপে অনেক বছরই লাগবে, তাহলে তো ডিরেক্টর হইতে গেলে 50 বছর লাগবে, এরকম ভাবনা। তা আমি আস্তে আস্তে এই টাচে চলে গেলাম, শিখতে চেষ্টা করলাম, পরে টেবিলে ছবি কেটে কেটে দেখলাম যে এটা লেফট এটা রাইট, ক্যামেরা কোনটা লেফট রাইট, এইভাবে আর কি। আর চলচ্চিত্রে এরপরে ওই ছবিরই সাফল্য পায় নাই। এই পরবর্তীতে মা আমারে বলে যে দেখ আমাদের আমরা আমাদের চিন্তা চেতনা ভাবনা সব চলচ্চিত্র নিয়ে, তুই আমাদের লেগে থাক, একদিন তুই ডিরেক্টর হবি। এই তখন চিন্তা করলাম যে মা বলে আচ্ছা দেখি না মেধা কি নাই নাকি, মেধা শূন্য তো না। তারপরে হ্যাঁ একটা ছবি গল্প লেখা শুরু করলাম আমি, তখন লিখি, তখন আমার এটিএম ভাই সাপোর্ট দেয়, কীভাবে তারপর দেয়, এটিএম ভাই আমার বলে যে যে তুমি জানো যে এই এই স্ক্রিপ্টের এরকম ভাবে এই করতে হয় এটা করতে হয়। তারপর আমি দেখলাম যে আমার ধারা আমি লিখলাম, লেখার পরে ছবিটা ভালো গেল, ছবিটা ছিল সত্যিপুত্র আবদুল্লাহ। এরপরে ছবি হলো মুক্তি সংগ্রাম, মুক্তি সংগ্রাম আমি আমার জীবনে ইচ্ছা ছিল যখন আমি কোনো ছবি বানাবো, প্রথম ছবিটা যেন একটু স্বাধীনতা বিষয়ক হোক, হোক কমার্শিয়াল ছবি, সেখানেও দেখানো যেতে পারে, অনেক কিছু দেখানো যাবে। এবং সেই ছবিতে আমার কবিতাও লাগানো ছিল, সেই ছবিতে অনেক কিছুই ছিল, যেটা সংযম ছিল, মুক্তিযুদ্ধের অনেক বিষয় ছিল, যেটা পরবর্তী জেনারেশনের উপর ছবিটা করছিলাম মুক্তির সংগ্রাম, মৌসুমী ওমর সানি ছিল। আমার ছবিটা খুব সুপারহিট করে, একদম ঈদে রিলিজ হয় ছবিটা, এই আর কি আমার মুক্তির সংগ্রাম। আমার এটা একটি রোমান্টিক ছবিও, ছেলেটির নাম থাকে সংগ্রাম, মেয়েটির নাম থাকে মুক্তি, মুক্তির সংগ্রাম।
এভাবেই আসলে চলচ্চিত্রে এইভাবে মানে এত মানে ইনভলভমেন্টটা ওইভাবে সরাসরি ওইভাবে হয়ে যায় আমার। তারপরে আস্তে আস্তে ভালো লাগলো চলচ্চিত্রের লোকগুলোরে, ভালো লাগতো সিনিয়র যারা গত হয়ে গেছেন তাদের কাজ দেখতাম, দাঁড়ায় দাঁড়ায় দেখতাম। বাট মূলত আমার কোনো বস বা আমার কোনো ওস্তাদ ছিল না আর কি, তো ওই থেকে দেখে 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 শেখা আর কি। ওইভাবে আমি মানে অ্যাসিস্ট্যান্ট লাইফটা আসলে কখনো আমি অ্যাসিস্ট্যান্ট লাইফটা আমি দেখছি, কিন্তু আমি কোনো কারোর সাথে অ্যাসিস্ট করি নাই আসলে, না এটা করি নাই। কিন্তু পরবর্তীতে এটা ব্যাগও পাইতে হয়েছে, যখন পরিচালক সমিতিতে পরীক্ষা দিই তখন বলল যে কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, কেউ কেউ কোনো কারোর সাথে অ্যাসিস্ট্যান্ট করে নাই করে নাই। এরপরে তো চলচ্চিত্র সম্বন্ধে আমি যেটা বলবো টেকনিক্যাল সাইডটা বেশ ভালোভাবেই আয়ত্ত করলাম যেভাবে। আসলে অবস্থান না থাকাতে একটা একটা সুবিধা আরেকটা ছিল, সেটা হচ্ছে যে প্রতিটা জিনিসই নিজে নিজে শিখতে হতো, যে এটা কেন, ওই শটটা কেন নিল, কিভাবে নিল, এত মানুষ ছবির সামনে জড়িত কেন। তারপরে তখন তো আসলে ছবিগুলো ফোকাস ছিল অনেক বড় বড়, অনেক বড় বাজেটের ছবি, আমাদের ঘরে মুক্তি সময় অনেক বাজেটের ছবি, তখনকার সময় 2 কোটি টাকার উপরে ছবি। তো তখন তো ব্যবসাও করতো, তখন হল ছিল 950, 1100, 1000 এরকম, এই মানে এর মধ্যেই ছিল, মানে 950 থেকে কম ছিল না হল। তো ওইখানে যদি একটা প্রিন্ট যেত দেখা গেলো এই হল থেকে ওই হলে, ওই হল থেকে ওরকম, এইভাবে মানে জাস্ট মানে ব্যয় রোটেশন চলতে থাকতো সারা বছরই, এটা ব্যবসা ছিল। তো ওই 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 ওইটার একটা ইন্টারেস্ট পেলাম। তারপরে দেখলাম যে মানুষজন আসলে চিনে, যে উত্তম আকাশ বলে চিনে, আরে আমি নাম বলতাম না, পরে কেউ পাশে থেকে বলে দেয় আরে ভাই আপনি উত্তম আকাশ বলেন না, তো বলতে যেতাম না, বলতো বলে বলে উনি উত্তম আকাশ আছে, তো আমি মিলে তো পারতো না, ওরা মনে করতো উত্তম আকাশ মানে একটা সেই বড় সড়ক লোক, আমার দিকে প্রথম ভাবতো না যে আমি উত্তম আকাশ। সাকিব আর যারা আসতেছে এমন একটা দুঃসময় তারা আসছে, আমি বলবো যে যখন হল গুলো ক্লোজ হয়ে যাচ্ছে এবং ফোকাস ওরকম নাই, অনেকে চেনেও না, এতগুলো মিডিয়া, চতটা মিডিয়া লোক ফাইট দিতেছে, তো ওইখানে একটা ছেলে কিভাবে হঠাৎ করে চিনবে যে হিরো, অনেক সময় দেখা গেলো যে সামনে দিয়ে গেলো চেনে না। আর এক সময় আমি দেখছি যে আমি মান্নার সাথে গেছি কোথাও কোনো একটা মার্কেটে গেছি, দেখছি লোকজন ভিড় করতেছে, চরম ভিড়, মানে লোক ঠেলে ড্রাইভার করতো। সেম ছিল ওমর সানি, ওমর সানি যখন একটা ছবি করলো আমাদের আখেরি হামলা, হ্যাঁ, আর ওর একটা ছবি হিট হলো তখন চাঁদের আলো, ওর পরে ওরা চিনে ফেললো যেখানে যেত ওমর সানি। তারপরে মান্নার কথা বললাম, ওমর সানি ওনার সাকিব হোসেন, সাকিব বলে নিয়ে বাইরে বাড়ানো মুশকিলই, কারণ হাজার হাজার ময়মনসিংহ শুটিং করছিলাম লাস্ট, আমার স্মৃতি মনে পড়ে, মনে হয় যে কয়েক হাজার দর্শক শুধু সকাল থেকে ওয়েট করছে কনসিয়াস পরে আসবে এই আর কি। তো এইটা স্টারদের যেটা ইয়ে আর কি, স্টারদের ভালো লাগা, হ্যাঁ, ওদের স্বপ্নের মানুষ।